এটা তো সামান্য বেটেটে রাখলো ও একটু হয়তো কি তুই এটা লক্ষ্মী টেরা এটা বউ গড় তাহলে আমরা লক্ষ্মী আইব বেটা ও লক্ষ্মী টেরা লক্ষ্মী টেরা এলাকা মাঝে লক্ষ্মী এত কিতা বুঝেননি আমার ঘরে কোন লক্ষ্মী আনতে আইবা তুমি কও সেন তুমি বুঝতা নাই তা আইব লক্ষ্মী এমনি তোমার দেখাই আইব এমনি সময় আইলে এমনি আইব ইয়া মা বউ কো আমার কাছে ইতরা কম আইব সাইনা কো ভাই তুমি সাইনা না তার ভাই তোমার সাওয়া লাগতো না আমার আমার কাছে আনলি লাগে ও বাসা ও ধোবা দিসা দেখি সা সাইন সা সাইন সা আই আমার কাছে আইলি দাম না হইছি হইছি সা আগে তোড়া ওলা আমি খবর পাইছি তুমি যে আইয়া গেছো বুঝছো কিন্তু আমি আমি তোমার যোগাযোগ করতে পারছি না ভাই বুঝছো আমি একটা জামিলা দাস আমার একটা বিশাল লইয়া ওর কিতা বিষয়টা কিতা ও ভাই বিষয় হইল গিয়া বুঝছো নি আপনার লাগিয়া ও এলাকার মুরব্বী যার কারণে আমি আপনার কাছে আইলাম বুঝছো নি আচ্ছা আমার তো ফুড়ি বিয়া দিছে আপনি জানেন মনে হয় 5-6 মাস হয়েছে আমার ফুড়ি বিয়া দেওয়ার সময় আমি আমার বিহেন্দে করছি আমার দাবান্ডে করছি আমার ফুড়ি হালকা একটু ছবি একটু তেরা আর কিন্তু না ও ও সমস্যা কইয়া ফুড়ি বিয়া দিলাম ভাই দেওয়ার বাদে যখন দেখা যায় কিতা আমার দাবান্ডে কোন উঠিয়া আস্তা গাঁওয়ের মানুষ তুরপাল্লা করি বলে আমার ফুড়ি গুটেরা বেটারে বললাম দুজন তোমার বদনাম আর তেড়া ফুড়ি করে বিয়া করলো ও ওখান দাঁড়াই রা ভাই আপনার কাছে আমি এই যে বুঝছো আচ্ছা আমি 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 যে হাত বুঝতে বুঝলাম তারা যে সময় কন্যা দেখা দেখি করে এই সময় ফুড়ির চোখ যে হালকা কেরা এখান দেখছে নাই ও ভাই এখান তো তারা দেখছে দেখার বাদেও তো মনে করো তারা আনছে আমার ফুড়ি আনার বাদে কোনো দাবান দেয় কি ঘুরে মনে করো তুর পাল্লা করলো সারা এলাকা বেটাই উনার মধ্যে আমার মনে চলতে বেটারে মানছে কই বুঝছো নাকি তা বলতে কইনা দিয়ে কিয়া টেরা দিয়ে কিয়া ও যাই না হইনা বিয়া করছে জি হই আর ওখন 4-5 মাস হয়ে গেছে বিয়ার বয়স ওখন কন্যার কোর্ট করছে জি হই জি হই কেটা খাটি আছে কেউ খাটি করে বাইরে দেব আমরা হইলাম 2800 বিচারি জি বুঝছো 2800 বউটো বইয়া বিচার করি আমরা কইতাম বাড়ি খেয়ে কোন লাইনে মাতার খেয়ে কিতা কর 4-5 মাস বাদে কন্যার কোর দোরা মানে অন্য কেউ খাটি ও ভাই আপনারা বিচার আসার বলেন ও খাটি লড়ার গে ও কিলোটা আমি আপনারে দিলাম কিতা বুঝে বুঝছেন নি ফয়লা যেদিন আমার ফুড়ি দেখা যায় ও আমার দাবান দাবান দোর মা আর তার বেটার মামু বুঝছেন নি তারা গেছে হৌ দিনও গিয়েও বুঝছেন নি আপনার ওই যে তার দাবান দোর যে মামু যে বেটা এ বেটা একটু বাক্কা লম্বা লম্বা মাছ মাতেছে ভাই এই সেই মাতেছে আমি কোনটা মাতেছি না ও কোন বুঝছেন নি বর্তমানে যে খাটিটা লড়ার ও তার মামু ছাড়া খেয়েও না বুঝছেন নি তার মামুর কত হইলো কে মানে মামুর ঘর বোন বিয়া করি আনতে আছি ও আনছে না ও মানে হে বেটা গুটি চাইল দেয় বুঝছেন নি ভাই আপনার তো বিচার আজার করেন আপনি কোন বুঝব কা হাই রে হাই রজবালি ভাই রে বা তোমার আমি কিল্লাছে বুঝাই তোমার আমি একবার কইছি না যে আমরা 2800 বিচারি আমরা 2800 বউটো বইয়া বিচার করি আর তুমি আমার কথা বুঝানি লাগবো নি ভাই টিয়া কইলে যদি আমরা ঠেংরা বুঝি না তে আমরা বিচার করবো 2800 বিচার করবো আমি তো তোমার আগেও কইলাম কেন কেউ খাটি লারা বুঝছো নে আমার আগেও সন্দেহ ভাইছে কেউ না কেউ কোনটা করে বুঝছো নি ও ভাই কইলাম না নি আপনারে খাটি খেয়েও গুলাড়ান না ও তার মাও খাটি লাড়ান তার ফুড়ি বিয়ে তো আসিল আমি আসলাম অন্য মাঝে আমার ফুড়িয়ে আমারে কইছে হাই রে হাই এখানে আমার আর বাঙ্গিয়া খোয়া লাগতো না এবার রজমানি ভাই আমি কইলাম না নি আমরা 2800 বিচারি আচ্ছা এ তার ফুড়ি যদি বিয়া দিত মামুয়ে যদি তার ফুড়ি যদি বিয়া দিত তে আগে দিল না খানি বাসন এ তোমার ফুড়ি নিয়ে সর্বনাশটা করতো আর বিয়ার ই 4-5 মাস বাদে হইতো কেন জেনে ফুড়ি টেরা আগে তার ফুড়ি দিলেই না ও ভাই ওখান তো আমিও বুঝি না রা ভাই বুঝছেন নি মাত কথা সময় তো হে বেটাও আছে বুঝছেন নি একটু খেজা খেজি করছে আনছে আর আমার কত হইল রা ভাই তার বেটার হইল গিয়া বাগনা কেটা বুঝি বুঝছে ওই 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 তার বাগনা যদি তার ফুড়ি দিত চাইতে দিলেই না আমার ফুড়ি গিয়া মাতলো মাততে আনলো ওখানে রা ভাই এই বিভণ্ডনাটা করে আমার ও যাই ওটা তো আমারও প্রশ্ন জি আমারও একই প্রশ্ন তার ফুড়ি যদি বিয়া দিত তার আপন বাগনা বাগনা গেছে বিয়া দিলেই না তোমার ফুড়ি নিয়ে এখন বিয়া গাইয়া 4-5 মাস বাদে ও কোন খেয়ে নিতে বেইত এটা তো জিকারি না ও ওখান তুমি আমার গেছে নালিশো আইসো আমি তো এটা শুনলো না মা মোবাইল ফুবর গাও কিছু নাই নি ফুড়ি বিয়া কিতা নাম তো নাম কিতা কইছে নাম তো নাম হইলো ভাই তেরা মিয়া চিনিলিস
দেখ মনে তোর ফুরি এন যে সময় আর কোনা নবিয়া দেশ
Aku
Amin cukup gak kelang sih tau. Aja kan sih tau. Kak, ya Allah, soalnya beda dari kulit baru bulu kursi. Mama, maju menurut lain masih terlalu. Saya
আমারে ফটোস্টেট ফাটাইয়া নহয় ফটোস্টেট না ফোর স্ট্রোক বা সিএনজি ওই 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 যেটা কই আপনি ফোর স্ট্রোক বা সিএনজি ওটা ফাটাইয়া কিন্তু আমারে নহয় আমি 2800 বিচারি আপনি তুই কেন যা এখন হইলো বিষয় যেটা আপনারা দেখিয়া হুনিয়া হুনিয়া কইনার সংখ্যাটো আহার বেচারা রজবালি ভাই ফুরির কথা এখন খেনে বলি সাইড পাঁচ মাস কই গেছে বিয়ায় এখন খেনে আপনারা দোষারোপ করেন ও জিনিসটা বুঝতাম চাইছিল ও গুণো সাইন বাসু না আল্লাহ তো আমিও পছন্দ করি আমিও দেখি হুনা আমি তো আজ পর্যন্ত জিকাও সেন আমার বৌমারটা কেনিয়া কোনো দোষারোপ করছিনি আমার আশেপাশে মাঝে এখানা খুশি করুন আমার ফুয়ার মুখ খানোর মাঝে খান মন্ত্র দিরা আমার ফুরির খান মন্ত্র দিরা দিয়া খানা খুশি করা এটা তো আমার দোষ না বাইসা আচ্ছা 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 বুঝছো বুঝছো আপনি এখনো ফুটা কইছই জি না আপনার নাম কিন্তু ক্লিয়ার হইছই না রজবালি আপনার নাম ক্লিয়ার হইছই না কইছই না আপনার বাইরে বুঝছেন আমি মুরব্বী মানুষ আনা না দোষারোপ কইতাম আচ্ছা তো আমি যেটা কইতাম সেটা আপনি দুটি আমি আর বউরে একটু ডাকতো যে তেরা আমি আর বউলোকে দুই একটা কথা মার আচ্ছা ও বৌমা বৌমা ও ভাই আসেন গো মাই সত্তার পরে হইলো গেলি বাপে ফুরির বাপে আমার একটা জিনিস আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম সালাম ও বেটি মাই তোমারে তোমার হই দিয়ে আইতো তো তো কুদা কইছই নি তুমি আমারে ও ও কথাটা আমারে ক্লিয়ার করছেন গো মাই সাসাজি উবাগু মাই ও বেটি তারা তো একবারে খারাপ হয়েছে না বেটি তোমার তো সৌক্য মাইটাই ওটা তোমার মাঝে না এটা তো বেটি এয়ারপোর্ট তো ইয়ার গুলা গঞ্জে দিত বে ও বুয়াই ওই তো সরি তো তোমার বুয়াই দেখলাম ডাক্তার বাপি একবারে তো খারাপ নাই ফুরির মাঝে তো এমনি আর কোনো কুতুত নাই খালি ওই এক কুতু ফুরি ডাইনোর সৌকটা ফুরির মাঝে নাই বুঝছো এটা মনে হইলে এয়ারপোর্ট তো নেই গুলা গঞ্জে দিতে যায় ও ও সমস্যা ও ভাইসাব এটা কি জাতমার আপনি আইলা মুরব্বী মানুষ বিচার করার লাগিয়া বালা করে দেখতা বুঝতা হুনতা আপনি যদি ওখান এলাকার মাতুন তো কি লইব ইটা মাতাম ইকা না ইয়া তো আমি বেবান বলি গেছি আসা কথা যখন বা বুঝছেন ফুরি দিয়ে অবস্থা দেখতে তারা তো মাতার কথা ও বেটি খালি তেরা মিয়া মাতামাতি করে না ইন্ডিয়া ফুট ওহ ও ফুট না তেরা মিয়া তোকে একটু একটু মারবো গো বুঝো আর তোমার মামা হইলে মারবে তোমার হই গিয়ে তখন তা মাতলাম তোমার হই নিয়ে যখন মাত্রা না তেয়ার সময় সে কিনা কোথায় ইটা আস্তে আস্তে গোমাই ঠিক হয়ে যায় বুঝছো তোমার বাপে আমার বিষয়টা কইছো বুঝছো তুমি যে ফুটা আস্তে আস্তে দেখাইলে শুকলেও তোমার দেখতে 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 তা দিচ্ছে আমি অভ্যাস হয়েছে তো দেখতে দেখতে রে মাই কেমনে অভ্যাস হয়েছে তোমার হই নিয়ে যখন কোনটা হয় না তুমি চিন্তা করো মানে দেখো তুমি চিন্তা করো না তুমি সুন্দর করে সংসার করার চেষ্টা করো আমিও পাইসা ওখান দিনে রাইতে খালি বুঝাই আমার বউ মারে যে মাঞ্জে যে সাতা হোকা আমি তো তোমারে বালা ফাইলাম আমি তো তোমার কোনটা কইরাম না তোমার হই দিয়ে যখন কোনটা কইরা না তে তো এখানে চিন্তা করার কোন না গো মাই গো চিন্তা করার কারণ আছে গো সাসা যে কইরা আবার খারাপ কইরাম না রে বুঝছো তোমার ডাইনোর সুখ একটু বেশি হতে গেছে রে মাই বুঝছো তুমি এটা গাদা তোমার সুখ আর না আচ্ছা যা এটা চিন্তা করে লাভ নাই আল্লাহ যেখান করই তো আর ওই কি দেখো ইয়াল্লা বাইসাব এমনি ফুরে গোতার মন মানসিকতা বালা নাই আমার ফুয়া সকালে একবার বিকালে আবার শিকাশিকে করে বেটি গোতার লগে বেটি খান্দনে দর্বিক ধরেন না ফাললে বেটির আর যারা সান্ত্বনা দিয়া যাবা আপনিও যদি এলাম মাতো এতে কোন জান খিলা হয় না না সান্ত্বনা তো অবশ্যই ফুরুতা ফুরুতায় তো আমরা গেছে সান্ত্বনা পাইতো কিটা সান্ত্বনা দেবো তো তেরা মিয়ার বিষয় তেরা মিয়ার ফুরির লোক একটু মাথা মাছ আমি এইলাম ছোট নিয়ে হাঁটাই চল বিচারে বুঝছেন কি বাবি আমার একটা দাম দেখে আমি তেরা মেরে বুঝে এখন দেখো ভাই বুঝছেন আর তুমি এক চেষ্টা করো চেষ্টা করো তেরা মেয়ের আগে খালা চশমা একটা লাগাই তাই তাই তেরা করছো হইছো হইছো না বুঝছেন আমি তো 2800 বিচার দিয়ে আমার বিভিন্ন ধরনের বুদ্ধি আছে না ঠিক আছে এটা আমি জানি তেরা কোন জায়গা আমি রজবালি বাইরে চলে আর এটা বুঝাই আছে আচ্ছা যাও তবে চিন্তা করো কোনো কারণ হাই হাই এরে বাবি ওই তো আপনি আপনার বিআইডি লিয়া কোনো চিন্তা করো বুঝছেন রজবালি বাইরে আমি যেখান কই মুখানু মান আপনি যেটা লিখে টেনশন কথা
ওডি লইরাম গিয়া আব্বা উঠছেন মাতিছেন তারা লগে কোনো সমস্যা নাই আর পুনতা তো দিও না আব্বারে ফোন দিও আব্বা এক মাতি জি ওডি হাসল তো তারা তো মোর কথা খারাপ না তোর ডাইনোসর দিকে একটু আলি গেছে Om dewa lala. Awang mau tuh jadi goreng di rumah.